আমাদের আগামী প্রজন্মের জন্য সবার কাছে এগুলো দিক দেখাবে, নতুন নতুন দিকে উন্মেষ করবে। আমরা একটা ছোট্ট শুরু হয়েছে লাইফের পক্ষ থেকে তবু অভিমানের উদ্যোগে 27তম আর্ট এবং ফটোগ্রাফি প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীটি কলকাতাতে চলবে 24 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি ঘুরে দেখার সময়সীমা দুপুর 2 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ের ফটোগ্রাফাররা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী শুভা প্রসন্ন, ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তী, সাংবাদিক কুন্তিয়া সিনহা। ফটোগ্রাফি প্রদর্শনীটির থিম হল পরিবেশ দূষণ থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়া। এই থিমের মাধ্যমে হাওয়া এবং জলের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু কলকাতাতে নয়, এই ক্যাম্পেইনটি এর আগে বহু জায়গায় হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সবাইকে করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে অনুরোধ করব। আমাদের মধ্যে ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের গৌরবান্বিত করেছে। হচ্ছে যে আমরা যে কোনো আর্টের মাধ্যমে যখন দেখছি যে বিজ্ঞানকে তুলে ধরছি, সেটা একটা অভিনব একটা উদ্যোগ, এবং তার জন্য ফিউচার ফর নেশনস ফাউন্ডেশনস, ফিউচার ফর নেচার ফাউন্ডেশনস আর তবসুভ নামে যে উদ্যোগটাকে, সেটাকে সত্যিই স্বাগত জানাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা আর্টিস্ট যেভাবে এগিয়ে এসেছে এবং সুন্দর সুন্দর ছবি দিয়েছে এবং সুন্দর সুন্দর ছবি মনের ভাবকে ফুটিয়ে তুলেছে, যে আমাদের দূষণের চিত্র, সারা কলকাতার যে দূষণের চিত্র, এবং শুধু তাই নয়, আজকে কিন্তু দূষণ শুধু কলকাতা নয়, সারা ইন্ডিয়াতে। আজকে আমরা জানি যে পরিবেশ কী পর্যায়ে আছে, আমরা বায়ু দূষণের কোন অ্যাঙ্গেলে আছি, এক্যুআই ইন্ডেক্স কোথায়। সুতরাং আজকের এই উদ্যোগের মাধ্যমে মানুষ আরও সচেতন হোক, পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা হোক, এবং আরও পরিবেশকে ভালো রাখার উদ্যোগ এবং সচেতনতা জারি থাকুক, এটাই চাই। এটা আজ থেকে শুরু হলো, আগামী 3 দিন চলবে। এটা বেসিক্যালি আজকে 24th নভেম্বর, 24th, 25th, 26th, 3 দিন চলবে, এটাই শুনেছি। এবং সকলকে বলবো যে এই ধরনের একটা যে প্রোগ্রাম চলছে এবং যে আঁকার মাধ্যমে, প্রত্যেকটা আঁকা ভীষণ ভীষণ আর্টের মাধ্যমে যে আর্টিস্টরা তাদের মনের চিত্রকে যে তুলে ধরেছে, সেটা একবার যেন তারা দেখে এবং তাদেরকে আরও মোটিভেট করা হোক, আগামী জেনারেশনসকে আরও বেশি করে পরিবেশ নিয়ে ভাবনার জন্য মোটিভেট করা হোক। আর সবথেকে বড় কথা যে এটা শহরের বুকে, আমরা জানি যে নিউ টাউন এটা একটা স্মার্ট সিটি, এবং সেখানেতে এই ধরনের পরিবেশ নিয়ে ভাবনা কিন্তু আমরা বহুবার হতে দেখেছি, এবং সেটা জারি থাকুক এবং প্রত্যেকটা আপামর জনসাধারণ প্রত্যেকে এসে এই ধরনের যে উদ্যোগগুলোর সাথে নিজেকে যুক্ত করুক, যে যেভাবেই পারবে। সুতরাং এটা একটা খুব ভালো উদ্যোগ, এর সাফল্য কামনা করি। এখন হচ্ছে এটা তো বিভিন্ন সময়, এটা একটা ইন্টারন্যাশনালি এই ধরনের প্রোগ্রামগুলো হয়, এটা শুধু এখানে নয়, এটা বেসিক্যালি যেটা হয় যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে, অ্যাট ইভেন বিভিন্ন মেট্রো সিটিগুলোতে হচ্ছে। শুধু তাই নয়, তবসুভ নামের কিন্তু প্রোগ্রাম বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রেডের হয় এবং প্রত্যেক মানুষ কিন্তু এটা দেখবার এবং এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে এই থিমটা পলিউশনস, যেটা মানুষকে সচেতনতা দিয়ে